কবিকুড়ারা ঠিক কে নেব তো আজকে গল্পটি শুনে এলে ভালো লাগলে একটু লাইকটা করে দেবেন কি দেখো কুড়ারা আজ আমরা গল্প করব বলিউড মুভি মানে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা আর ওয়েব সিরিজের উপর মানে বলিউড মুভি ভার্সেস ওয়েব সিরিজ। দেখো এবার বহুত লোক বলবে কি যে এটার কম্পিটিশন কীভাবে হবে বলিউড মুভি আর ওয়েব সিরিজ দুটো আলাদা জিনিস। তো দেখো জিনিসটা বলো না কি কম্পিটিশনের তারে তাদেরই হয় যারাটুকু আলাদা থাকে বুঝলে। এবার দুটো সমান জিনিসে কি এবার বলিউড মুভি আর বলিউড মুভির কি কম্পারিজন হয়? যেমন এবার রাধে কুল মানে মোস্ট ওয়ান্টেড ভাই আর কুলির কম্পারিজন কি করবো? দুটো সমানই বলুন না, রাজস্থানের আর লক্ষ্মীর কম্পারিজন করবো? দুটো তো সেম জিনিস, ফটোগুলার কি কম্পারিজন করবো? দুটাই তো টেটা জিনিস ফটে। তো দেখো সবথেকে ইন্টারেস্টিং জিনিস হইল যেটা প্রায় সমান সমান কিন্তু আলাদা আলাদা সেইগুলাকেই কম্পারিজন করা। তো দেখো ওয়েব সিরিজটাও মানে আজকাল ভারতে মানে বিশাল মার্কেট বানাচ্ছে, বিশাল মার্কেট বানাচ্ছে। আর মানে বলিউড সাউথের অ্যাক্টার অ্যাক্ট্রেস ডাইরেক্টরগুলো ওটিটি প্ল্যাটফর্মে মানে ওয়েব সিরিজে কাজ করছে। তার সবথেকে মানে রিসেন্টলি উদাহরণ হইল দ্য ফ্যামিলি ম্যান টু, যেখানে মনোজ বাজপেয়ী স্যার আর সামান্ত ম্যাডাম কাজ করেছে। ভাবো একটা ওটিটি প্ল্যাট মানে ওয়েব সিরিজে মানে এত ভালো কন্টেন্ট এত ভালো মানে স্টার মানে কাস্ট করাটা একটা বিশাল ব্যাপার। তো দেখো একে তো বলিউডের অবস্থা মানে সেই যাবো যাবো গেলি গেলি অবস্থা, নেপোটিজম করে করে এরা কী করছে? সব জিনিসেই নেপোটিজম ঢুকাবো, সব জিনিসেই নেপোটিজম ঢুকাবো। মানে যেমন মানে অবস্থা হয়ে গেছে না আমাদের দেশে সরকারি চাকরির অবস্থা, মানে যার একটু ভালো কানেকশান আছে না সেই চাকরি পাবে, আর তার চাকরি পায় কী করবে? মানে সেই ঘুষ দিয়ে চাকরি পায় এখন এমন মাস্টার এমন মানে ইয়া ইঞ্জিনিয়ার হবে যে বিল্ডিং বানাবার আগে দেশ তো ছাগি লাগে পড়ালে সে পড়াতে পারবে না, কিন্তু কী করবে ওইটা হচ্ছেই মানে সব জিনিসে নেপোটিজম আছে। তো বলিউডে নেপোটিজমটা কেনে ছেড়ে দিবে? তো দেখো ওটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেলো, বলে আলোচনা করবো নাই, যেটা হলো যে সিনেমা নিয়ে। তো দেখো বলিউড সিনেমা রিসেন্টলি 5 বছরে মানে বেরবাদ হয়ে যায়, যে একদম বেরবাদ বেরবাদ হয়ে গেলো, পয়সা বেরবাদ এরকম বেরবাদ। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো নিজের না মানে ইয়া করছে মানে ওয়েব সিরিজগুলো নিজে ধীরে 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 বাড়াচ্ছে, আরও নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছে। আর দেখো আর বলিউড মুভি আর ওটিটি মানে ওয়েব সিরিজের সবথেকে বড়ো একটা টেক্কা আমরা দেখলি কিছুদিন আগে, আর সেই টেক্কাটা ছিল মানে স্ক্যাম 1992 আর বিগ বুল। স্ক্যাম 1992 যেমন সাকসেস করল না, বিগ বুলও সেরকমভাবে মুয়ের ঘরে গিলল। তো এটা সবথেকে মানে স্টার্টিং বটে। আর এইরকম এবার কী হবে, যে কোনো টপিক নিয়ে যদি বলিউড বলে আমি সিনেমা বেরাবো না, তো ওটিটি প্ল্যাটফর্ম মানে ওয়েব সিরিজের ইয়া লোকগুলাই বলবে কি আমরা ওইটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানাই ডিটেলসের সাথে। দেখো বলিউডের এরকম ওদের জলদি নাই কি যে ঝাপাঝুপ 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 করে বেরাই নেবো, মানে ওয়েব সিরিজে কী হয় ওরা মানে ডিটেলস জিনিসটা দেখাতে পারে। বলিউডের একটা লিমিট আছে যে আড়াইলে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে 10-12 ঘন্টা টাইমে দেবে, যেটা মানে বলিউড বেরাতে হলে 3-4টা পার্ট বেরাতে হবে, যেটা মানে তোমার টাইম লেগে যাবে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম মানে ওয়েব সিরিজে কী করছো, কম খরচায় ভালো ভালো ক্রিয়েটার্স উঠাচ্ছে আর মানে জলদির মধ্যে ডিটেলসে কাজ করছে, কারণ ওদের মানে একদম পুরো অ্যাকশন সিকোয়েন্স দেখাবার নাকি কিংবা আইটেম নম্বর দেখাবার নাকি, ওদের কোয়ালিটি কন্টেন্ট দেখাবার আছে বুঝলে। ওদের নেপোটিজমের কোনো অসুবিধা নাই যে নেপোটিজমে স্টার ঢুকাতে হবে, কারণ নিজের সেই জন্য ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস মানে আর্টিস্ট আনছে, তা কি হয়েছে নেপোটিজম ঢুকাতে হবে, নেপোটিজম ঢুকাতে হবে নাহলে সিনেমা হবে নাই বলিউডের এই অবস্থা। তো সেই জন্য কী হয়ে গেছে বলিউড মানে পিঠা মারা নিয়েছে, আর মানে বলিউডের বেশি দিন নাই। আমি তো বলবো দেখো যদি তোমাদের মানে ওয়েব সিরিজের মধ্যে ভালো ভালো কন্টেন্ট দেখবার আছে তো বলিউডকে বয়কট করে দাও, পেনেই করে দাও, বলিউড ব্যান, কারণ বলিউডটা বলিউড নয়, হ্যাঁ পাকিস্তান সিনেমা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। কারণ কী দেখো পাকিস্তান দমে ভালো, ভারত দমে খারাপ, পাকিস্তানের সেনাবাহিনী দমে ভালো, পাকিস্তান ভারতের সেনাবাহিনী দমে খারাপ। তো কী বলে দেবো আর মানে ইয়ার হোম কী বলে বজরঙ্গি ভাইজান এরকম সিনেমায় দেখা যায় পাকিস্তানের আর্মিগুলো ভালো, পাকিস্তানে কী অবস্থা হয় আমি কী আর বলে দেবো, তো পলিটিক্যাল জিনিসে যাচ্ছি না। এই জিনিসটা হচ্ছে বলিউডকে ব্যান করে দাও, তবে ওটিটি প্ল্যাটফর্মে মানে ওয়েব সিরিজগুলো কিছু ভালো ভালো কন্টেন্ট দেখাবো না। বলিউডে সাউথকে যেমন দাবাবার চেষ্টা করে সেরকম মানে ওয়েব সিরিজগুলোকেও দাবাবার চেষ্টা করবো, ভালো কন্টেন্ট আসতে দেবে এখানে, কারণ বিগ বুলো বহুত মানে বড় খাইছে। এবার বাকিগুলোও যদি মানে ওটিটি আগে রিলিজ করতে থাকে না তো সব সিনেমা টুই 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 হয়ে যাবে। তো সেই জন্য বলিউডকে ব্যান করো আর মানে ওয়েব সিরিজগুলো দেখতে শুরু করো। আর টিভিএফে তো ফ্রি দেয় আর কি, দরকার টিভিএফে ফ্রি দিয়ে দিচ্ছে একদম, তো আমার উচিতে বলিউডকে ব্যান করে দেবো। তো দেখো ভিডিওটা ভালো লাগে না, ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানাও যে তোমরা কী জানতে খুঁজছো, কী সম্পর্কে ভিডিও পাতে খুঁজছো। আর আমার এরকম ইউনিক ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমার মোটিভেশান লাগবে একটু ভালো ভালো আরও রিসার্চ করে দেবো, ভিডিও বানাবো।
দেখো কমেন্টে জানাও তোমরা কি কি চাও, আর শেয়ার করো ভিডিওটা, দমে শেয়ার করো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।